বেআইনি ভাবে জমির চরিত্র বদলের রেড বাধা বিএলআরও অফিসে। টাকা নেওয়ার কথা স্বীকার দপ্তরের এক কর্মীর। রাত পর্যন্ত বিএলআরও ঘিরে বিক্ষোভ, অভিযোগ দেয় বিডিওর কাছে। জমির চরিত্র বদল করতে বিএলআরও অফিসে রেড বাধা। 1,000, 2,000, কখনো বা 5,000 টাকা দিলেই কাজ হাসিল। টাকা নিয়ে ভুল পথে এভাবেই জমির চরিত্র বদল করে দেওয়া হচ্ছিল সম্পূর্ণ বেআইনিভাবে। চাঞ্চল্যকর এমন অভিযোগ তুলে বিএলআরও আরর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের দপ্তরের এক অস্থায়ী কর্মীর। লিখিত অভিযোগ দায়ের করেছেন ল ক্লার্ক নজরুল ইসলাম মোল্লা নামে এক ব্যক্তি। এমন অভিযোগে গভীর রাত পর্যন্ত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে আধিকারিকদের ঘেরাও করে রাখল সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালি বিএলআরও অফিসে। অভিযোগ বসিরহাট সন্দেশখালীর 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক উজ্জ্বল কুমার দাস ও এই দপ্তরের অপর এক আধিকারিক হাবিবুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ, টাকা নিয়ে জমির চরিত্র বদল করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে দপ্তরের অস্থায়ী ডাটা এন্ট্রি কর্মী তাপস মাইতি বলেন, আধিকারিক আমাকে নির্দেশ দিয়েছিলেন প্রতিটি জমির চরিত্র বদল করতে আলাদা করে 300 টাকা দিতে হবে। সারাদিনে যতগুলি কাজ হবে তার লিস্ট বিএলআরও সাহেবকে পাঠাতে হবে। নির্দেশ মতো আমি টাকা তুলেছিলাম। এ বিষয়ে তাপস বলেন, ডাটা এন্ট্রি করার সময় জানতে পারি যে অনলাইনে কেস করলে সমস্ত বিভিন্ন 4 জন আরো সাহেবদের নামে ডিস্ট্রিবিউটর বন্টন হয়ে পড়ে। এখন সেই মতো মৌরি সাহেব, মৌরি যারা আছে আমাদের ব্লকে, তারা সবাই বলেন যে এই সমস্ত কেসগুলো অনেক দিন করে ডিল করছে, এগুলো তাড়াতাড়ি কিভাবে করা যাবে। সেগুলো ওনারাই সাহেবদের সাথে, বিএলআরও সাহেব আরো সাহেবদের সাথে কথা বললেন। এবার সেই মোতাবেক তাড়াতাড়ি করার জন্য, বন্টন প্রায়োরিটি নেওয়ার জন্য বিএলআরও সাহেব একটা টাকা ধার্য করে দেয়, 300 টাকা পার কেসে দিতে হবে। শুধু উনি একজন আরো সাহেবকে বন্টন করে দিবেন। সেই মতো আজও, মানে আজকে প্রায় 42টা মতো কেস আমাকে আরো সাহেব নির্দেশ দেন যে কোন কোন কেস কারা কোন কোন মহরিরা দিচ্ছে, সেগুলো লিস্ট করে নাও এবং 300 করে টাকা নিয়ে নাও, নিয়ে ওগুলো বিএলআরও সাহেবকে দিতে হবে। আমি ওনার নির্দেশ মতো সেই যে সমস্ত মহরিদের কেস ছিল, সেই সমস্ত মহরিদের কেস সংখ্যায় প্রায় 42টা মতো কেস এক জায়গায় তুলে এবং কিছু টাকা কালেক্ট করি। সেটা সম্ভাব্য সবাই সব 300 টাকা করে দেয়নি, কেউ 200 টাকা কমও দিয়েছে, দিয়ে সেটা আমি আরো সাহেবদের কাছে তুলে দিই। স্থানীয় সন্দেশখালী জাতীয়তাবাদী ল ক্লার্ক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মোল্লা জানান, আমি ব্যক্তিগতভাবে সাহেবদের সাথে দেখা করেছিলাম, দুর্নীতির বিষয় বলেছিলাম, উল্টে সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, এরপরই বিষয়টি আমি সকলকে জানাই। রাজ্যব্যাপী ইউনিয়ন, আমাদের প্রত্যেকের লাইসেন্স আছে, কাউন্সিল থেকে আমরা লাইসেন্স নিয়ে এখানে কাজ করি স্বচ্ছতার সঙ্গে। অনলাইন সিস্টেম চালু হওয়ার পর দেখতে পাচ্ছি কোনো কেস এক দলিলে যদি তিন ভাই যদি জমি কেনে, তাহলে 3টে কেস এন্ট্রি করতে হয়, 3টে কেস 3টে অফিসারের কাছে চলে যায়। এবার কোনো কেস 10 দিন বাদে হিয়ারিং ডেট, কোনো কেস আবার 4 মাস বাদে হিয়ারিং পড়ছে, আবার কোনো কেস দেখা যাচ্ছে সেই 3 মাস বাদে হিয়ারিং হচ্ছে। তো আমরা সাধারণ মানুষ বলতে চাই যে এই যে আমরা এক দলিলে জমি কেনা, তাহলে 3টে কেস যদি একসঙ্গে আমাদের হিয়ারিংটা হয় তাহলে আমাদের সুবিধা হয়, একসঙ্গে 3 ভাই দলিল নিয়ে আসবো, হিয়ারিং করে চলে যাব। ঠিক এই কথা বিএলআর সাহেবকে বলার পর বিএলআর সাহেব বলছেন যে বন্টন প্রায়োরিটি দেওয়া হবে না। পক্ষান্তরে দেখা যাচ্ছে বিএলআর সাহেব সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে বন্টন প্রায়োরিটি দিয়ে দিচ্ছে, আমাদেরকে অবর্থ, মানে আমরা কিছু জানতে পাচ্ছি না, সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। এই কথাটা বিএলআর সাহেব উজ্জ্বল কুমার দাস মহাশয়কে আজকে আমি সভাপতি হিসেবে ওনার চেম্বারে যাই, গিয়ে বলি, স্যার হাবিবুর রহমান ব্যক্তিগতভাবে বিভিন্ন কেসে, সব কেসে উনি টাকা নিচ্ছেন, তাহলে সাধারণ মানুষ এই যে টাকা দিয়ে বিএলআর অফিসকে কাজ করে নিয়ে চলে যাবে, আর আমরা যে এখানে লকেলাকরা বসে আছি সমস্ত দায়ভার দোষ সব আমাদের ঘাড়ে চলে আসবে, আপনি এটা ইমিডিয়েট বন্ধ করুন স্যার। বিএলআর সাহেব উনি হাবিবুর রহমান কাছে গেলেন, আরও সাহেব হাবিবুর রহমান উনি বিএলআরের উপস্থিতিতে খুব চড়াচড়া কথা বললেন, এবং অভিজিৎবাবু আরও সাহেব জেন্টেলম্যান লোক, ওনাকে এসে হাবিবুর রহমান বললেন কোনো কাজ আর করবে না, কাল থেকে কোনো নেতারও কাজ না, সাধারণ মানুষের কাজ না, টোটাল কাজ বন্ধ রাখবে, কোথাকার কোন নেতা আছে, কোন নেতৃত্ব পর্যায়ে আছে, আসুক আসলে সে বিষয়টা আমি বুঝে নেব। আমরা চাইছি বিএলআর অফিসে স্বচ্ছতার সহিত কাজ হোক। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বল কুমার দাস।
না না আমি এই অভিযোগ আমি স্বীকার করি না, কারণ আমি বলছি যে যারা মানে ইয়ে অভিযোগটা করেছে সেই বলছে যে বিএলআর সাহেব টাকা নিয়েছে, কিন্তু বিএলআর সাহেব কোনো টাকা পয়সা নেই। এটুকু আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি এই করাপশনের সঙ্গে কোনো যুক্তই নই। তবে আমার অফিসে যদি হয়ে থাকে এই ব্যাপারে আমি ডাটা এন্ট্রি, আপনার অস্থায়ী ডাটা এন্ট্রি বলছে কি বলবেন? না না ওটা ভুল বলেছি, ও ভুল করেছে, ও হতেই পারে না, ও কোনোদিন আমাকে কোনো টাকা পয়সা আমি মানে কি বলবো কোনোভাবেই ওর সঙ্গে জড়িত। মঙ্গলবার রাত প্রায় 11টা পর্যন্ত তার দফতরে তাকে ঘেরাও করে রাখেন ল ক্লার্ক সহ অন্যান্যরা। এরপর রাতেই অভিযোগ দায়ের হয় সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিডিও অর্ণব মুখার্জির কাছে। এ বিষয়ে বিডিও জানান বিএলআরও ও তার অফিসের কর্মীদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, আমাদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে। আমাদের বিএলআর সাহেব এবং ওনার অফিসের বিভিন্ন স্টাফদের বিরুদ্ধে, এবং এখানে মানুষের সাধারণ মানুষের যে হয়রানি বা তারা তাদেরকে এটা অভিযোগে লেখা আছে তাদেরকে বিভিন্ন টাকা পয়সা দিতে হচ্ছে, বিভিন্ন সরকারি পরিষেবা যেটা ফ্রিতে তারা মানে তাদের দেওয়া উচিত, তো এটা আমরা অবশ্যই আমাদের এন্ড থেকে খতিয়ে দেখব, তদন্ত করব। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছান সন্দেশখালীর ব্লক সভাপতি শেখ শাজাহান। তিনি বলেন কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না, বিষয়টি পুলিশ সুপারকে লিখিত আকারে জানানো হচ্ছে জেলা আধিকারিকদের। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটা অভিযোগ এসছে, নিশ্চয়ই অভিযোগ, সেই অভিযোগ পাবলিক আমাদের কাছে অভিযোগ করেছে লিখিত, এবং পাবলিক যেটা আজকে অভিযোগ তুলেছে তারা বিডিও অফিসেও অভিযোগ করেছে, তারা থানায়ও অভিযোগ করেছে। এটা আমি বিডিও সাহেবকেও আমরা অল পঞ্চায়েত সমিতি অনুরোধ করেছি, আমরা সবসময় মানুষের পক্ষে আছি, যদি কেউ এরম দুর্নীতির সঙ্গে যেটা পাবলিক অভিযোগ করছে বিএলআর এবং আরও সাহেব সন্দেশখালী বিএলআর এবং আরও সাহেব যে অভিযোগ সাধারণ মানুষ তুলছে, আমরা মানুষকে বলেছি আপনারা আশা রাখুন, ফেদ রাখুন আমাদের প্রতি, আমরা 100% আমরাও নিজেরা বিএলআর সাহেবকে জানিয়েছি, এই বিডিও সাহেবকে জানিয়েছি এবং থানাবাসীকে জানিয়েছি অলরেডি, কালকে ডিএম এসডিও সবাইকে জানাবো ব্যাপারটা তদন্ত সাপেক্ষে, যদি কেউ অপরাধী সত্যিকারে জড়িত থাকে অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা কোনো রকম রেয়াত করব না কাউকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সন্দেশখালী। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।